দরজা হাট করে খোলা করে ময়ূরি রে যাব কেন কি ব্যাপার বোকান হ্যাঁ মাইটা চুপচাপ সদর দরজা খোলা চললেন কি এটা মালটা কি কচুরি দেখি আর ছাপা যদি নাই হয় তাহলে আমার নাতির যখন বাচ্চা হবে পুতি হবে তখন নাথবউ ওই রাতের বেলা দুধ জাল দেবে পাণ্ডুলিপি মাথা খারাপ হয়েছে আজকাল কেউ তোমার ওই কাগজ জেলে দুধ জল দেয় হিটার আছে গ্যাস আছে আমি জানি না তা তুমি আবার এবেলা কি মনে করে আরে ওবেলা দিয়ে আমার লাঠিদানা ফেলে গেছি তোমার ওখানে লাঠি কানা ফেলে গেছি আমি সেটা যত্ন করে রেখে দিয়েছি গিলনিও বলছিলেন মাতাল বুড়োটা লাঠি পাটি ফেলে কোথায় পালালো কি বলছিলেন মাতাল বুড়োটা লাঠি ভাটি ফেলে কোথায় পালালো কে মাতাল কে বুড়ো বুড়ো তা তুমি নাই কি আমি বুড়ো তুমি তো বুড়ো আরে রাগ করছো আরে ভাই না তুমি তোমার বোঠানকে কি বলেছিলে কি বলেছিলাম আমি মনে নেই না বলেছিলে নি 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 কি নি 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 কি পুরি যখন বললো ডাইনে বাংলা দেখাচ্ছে না তুই বললে ডাইনে নয় ডাইনি নি 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 অলরেডি তাহলে কাটাকুটি হয়ে গেছে বাস না একটু খাও রে করছো কি বাবা এ তো দুখানার মধ্যে আধখানা দেড়খানা তো তুমি খেয়ে ফেলেছো খাও পাঁচ টাকা খাও একটু ওই যে উর্বু দিদি এসে গেছে প্লেট নিয়ে এসে গেছে খাবার আর উরু এ হচ্ছে আমার বন্ধু কার্তিক দা আপনি ড্রাইভারের চাকরিটা পেয়েছে কার্তিক কি তোমার তোমার দাদা না মানে আপন দাদা নয় ও পাড়া তো হ্যাঁ তাই তো হবে তোমার স্মৃতি তো সাদা কার্তিক বলছিল ওর দুই দিদি তাদের দুজনেরই বিয়ে হয়ে গেছে আগে হ্যাঁ বিয়ে হয়ে গেছে তো ওই লক্ষ্মী দি আর সরস্বতী দি আপনি হাসছেন কেন মহাদেব বাবুর দুই মেয়ে দুই ছেলে লক্ষ্মী সরস্বতী কার্তিক বনে ছোট পরিবার সুখী পরিবার কিন্তু ওদের ভয়া ওই মহাদেব বাবু যদি আরেকটি সন্তান হতো কি নাম রাখতে কি নাম রাখতে
কি দিদি, তোমার মুখখানি এরকম শুকনো শুকনো লাগছে কেন? কি জানি ছোট দাদু, হ্যাঁ ওই আমার পেটের মধ্যে না কি কেমন জানি কামড়াচ্ছে কামড়াচ্ছে। আরে তুমি ঠিক করে বলো বাবা, বসো। দেখো তুমি এসব এলোমেলো কথা বলো না, তুমি ঠিক করে বলো তো, কামড়াচ্ছে না খামচাচ্ছে নাকি হ্যাচড় প্যাচড় করছে? কামড়ালে বেলেটো না, খামচালে পালসেটিলা, আর হ্যাচড় প্যাচড় হ্যাচড় প্যাচড় নাকস্তমিকা। ঠিক বুঝতে পারছি না, আগে তো কখন এমন হয়নি। কাল রাতে কি খেয়েছিলে বলো তো? খেয়েছিলাম মানে? খেয়েছিলে মানে বুঝো না, যে আব্বা আরে আহার করেছিলে, খ্যাটন দিয়েছিলে বুঝলে না, তাও বুঝলে না। এই দেখো এটা কি, এটা সন্দেশ। এটা আমি কি করছি কি করছি কি করছি কি করছি, খাচ্ছি খাচ্ছি মানে কি, আমি ভোজন করছি মানে মানে আমি সন্দেশ ছাটাচ্ছি। আরে কি হবা বে গো, কাদাতে কি অখাদ্য কাদু খেয়েছে, পেট কামড়াচ্ছে বললে বুঝে না। না বিশ্বাস করুন আমি অমন কিছু করিনি। এরকম কিছু করেনি, এরকম কিছু করিনি। তাহলে তুমি এখন করো না, তোমার তো খিদে পেয়েছে বুঝলে না। আধর ভাইয়া ইন্দ্রপুরীর অপসরী তো, সেই সত্য যুগে এক এক দলা অমৃত খেয়ে ক্ষুধা বান্ধ হয়ে গেছে। আমি বসবো না, ওই কর্তা মামা বিছানায় বসতে বারণ করেছেন। তাই তাহলে তুমি ডান ডানি খাও, হা করো হা হা, বাহ খাও। চিবো 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 চিবো, হ্যাঁ দরম হয়ে গেলে গিলে না। আর দরকার হয় তুমি একটু এক গ্লাস জল খেয়ে নাও। না 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 এখন অনেকটা আরাম বোধ হচ্ছে। আরাম বোধ হচ্ছে, তোমার তো জবর খিদে পেয়েছে। তোমার না আর একটা খাও, আর একটা খাও, এইটা দিয়ে এইটা দিয়ে এটা দিয়ে। না না আমি আর পারবো না। আর পারবে না? না না পারবো না। আমার মাথা খাও। আপনার ওই মাথাটা অমন করে আমি কিছুতেই চিবোতে পারবো না। জল খাবার পাঠিয়েছি আর তুমি নিজে বসে বসে খাচ্ছ, চলে এসো ভেতরে এসো এসো।